সমাবেশ আমবাসা প্যাকেজ পতপত করে উঠছিল লাল আর তেরঙ্গা ঝান্ডা। শুক্রবার সকাল থেকে আমবাসা বিধানসভা আসনে আমবাসা এবং কুলাই বাজারে সংগঠিত হয় সিপিআইএম এবং কংগ্রেসের সাড়া জাগানো যৌথ মিছিল এবং জনসমাবেশ। কর্মসূচি থেকে শোনা যাচ্ছিল স্বৈরাচারী বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান। এ যেন অবরুদ্ধ মানুষের জাগ্রত চেতনার আভাস। আমবাসা বিধানসভা আসনে সিপিআইএম প্রার্থী অমলেন্দ্র দেববর্মার সমর্থনে এদিন হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন এসএফআই সর্বভারতীয় সহসাধারণ সম্পাদিকা দীপশিতা ধর। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপির বিদায় নিশ্চিত করুন। কিন্তু আপনারা তো ত্রিপুরার মানুষ। আমি এই গল্পটা যেখানেই যাচ্ছি সেখানেই বলছি, কারণ আমার মনে হয় এর চেয়ে সত্যি, এর চেয়ে স্পষ্ট গল্প আর কিছু হতে পারে। বিলোনিয়ার এক কমরেড আমাকে ফোন করেছিল, খাচ্ছিলাম আমরা, আমার ফোনটা স্পিকারে ছিল। তিনি বললেন, কিছুদিন আগে আপনি যখন বিলোনিয়াতে এসেছিলেন, আমি গেছিলাম আপনার সভা শুনতে। সভা শুনে বাড়ি এসে দেখি বাড়িতে আক্রমণ হয়ে গেছে। কেন গেছি আমি সিপিএম এর সভা? ফুচকার দোকানের পাশে তো নেশার দ্রব্য বিক্রি হয়নি, মুদির দোকানে তো নেশার দ্রব্য বিক্রি হয়নি, এই যুবরা ঢুকে নেশার দ্রব্য নিয়ে আসছে কে? তাদের প্রশ্রয়ে তাদের মদতে 15-16-17-18 বছর ছেলেদের হাতে নেশার দ্রব্যটা পৌঁছে যাচ্ছে। তাদের মদতে বলা হচ্ছে, পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত।